আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এই প্রবাস চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে, যে যেখান থেকে আমার সাথে যুক্ত হয়েছেন। তো প্রিয় দর্শক, আজকে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে দাম্মাম টু রিয়াদের যে হাইওয়েটা রয়েছে, সেই হাইওয়ের মধ্যবর্তী স্থান থেকে আসলে আমরা যাচ্ছিলাম। তো তখনকার সকালবেলার দৃশ্য হচ্ছে এটি। তো এখানে কিন্তু প্রতিদিনই গত 3-4 দিন যাবৎ আসলে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয় যে এই যে কুয়াশার কারণে কিন্তু গাড়ি চলাচল কিছুটা ব্যাহত হয়, আর এই কারণে কিন্তু প্রত্যেক 5 কিলোমিটার 4 কিলোমিটার পরে পরে আসলে পুলিশের চেকপোস্ট রয়েছে। যে বিষয়টি আসলে বলতে চাচ্ছিলাম, যে মেসেজটি আসলে আপনাদেরকে দিতে চাচ্ছিলাম, সেটি হচ্ছে এই যে ফগ, এই যে মানে বর্তমান যে একটা কুয়াশা পরিস্থিতি, মানে সামনের কোনো কিছুই দেখা যাচ্ছে না, এই পরিস্থিতিতে আপনি চাইলে গাড়ি স্পিডে চালিয়ে যেতে পারবেন, সেখানে কিন্তু সম্ভাবনা থাকে অ্যাক্সিডেন্ট বা যে কোনো দুর্ঘটনা ঘটার। এবং এই বিষয়গুলোকে কিন্তু নজরদারিতে রাখার জন্য সৌদি ট্রাফিক পুলিশ প্রত্যেক 5 কিলোমিটার পরে পরে কিন্তু তারা চেকপোস্ট বসিয়েছে, মানে এইগুলো চেক করছে, মনিটরিং করছে যে আসলে কেউ এরকম পরিস্থিতিতে হাই স্পিডে গাড়ি চালায় কি না। এবং এই অবস্থায় যদি আপনাকে ধরা হয়, অবশ্যই আপনাকে কিন্তু জরিমানা করা হবে, যেহেতু তারা আশঙ্কায় থাকে যে এরকম পরিস্থিতিতে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তো এই প্রবাস চ্যানেলের যে সকল দর্শক আসলে মূলত আজকের এই ভিডিওটিতে আমার সাথে যুক্ত রয়েছেন, অবশ্যই তথ্যগুলো শেয়ার করে সবাই সবাইকে পৌঁছে দেবেন, কারণ আপনারা জানেন যে ইতিমধ্যেই সৌদি আরবের জেদ্দা রিয়াদ দাম্মামে কিন্তু অটোমেটিক মনিটরিং যে ক্যামেরা সেন্সর সিস্টেম, সেগুলো কিন্তু আর 3 দিন পরেই চালু হতে যাচ্ছে। তো অবশ্যই সতর্ক থাকবেন, নিজে আপনার পার্শ্ববর্তী যারা রয়েছে তাদেরকেও সতর্ক করবেন, এবং আমরা কিন্তু আসলে খুব ধীর গতিতে আসলে যাওয়ার চেষ্টা করছি। আর প্রিয় দর্শক, মূলত বিষয়টি হচ্ছে আপনাদেরকে কিন্তু মেসেজ দেওয়ার চেষ্টা করেছিলাম, এবং তথ্যটি যদি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় থাকে অবশ্যই শেয়ার করে, আমাদের যে বাংলাদেশি ভাইরা রয়েছে, অনেক কিন্তু বাংলাদেশিরা রয়েছে যারা ড্রাইভিংয়ের কাজের সাথে যুক্ত, বা অনেকেই রয়েছে গাড়ির মালিক, তো অবশ্যই আমি সবার কাছে রিকোয়েস্ট রাখবো যে সবাই তথ্যটি শেয়ার করে সবাইকে পৌঁছে দেবেন, যাতে কাউকে জরিমানার শিকার আসলে না হতে হয়। বিষয়টি কিন্তু অত্যন্ত জরুরি বিষয়। এই যে কুয়াশা চলতেছে, এর ভিতরে অবশ্যই সাবধানে গাড়ি চালাবেন। আর আমাদের আজকে আমার সাথে কিন্তু ওই যে সঞ্জীব রায় আছে, খুবই দক্ষ তার ড্রাইভিং সিস্টেমটা, এই যে তার কথা আসলে না বললেই নয়, এই জন্য মূলত আসলে দেখাইতেছি। পর্যাপ্ত পরিমাণে কুয়াশা কিন্তু ওইদিকে ছিল, যে কারণে আসলে আমরা এই যে একটু পরিষ্কার দিকে আসছি, একটু আগের পরিস্থিতি কিন্তু খুবই খারাপ।